আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সকল কৃষক ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওলের বিছন কিভাবে টেকানো হয় সেই বিষয়ে দেখাব, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি কৃষি বিষয়ক ভিডিও বানাই, কৃষি বিষয়ক ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেল ফার্মার্স পেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। ওল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কোনো বীজ যদি আমরা জমিতে লাগানোর আগে অঙ্কুরিত করে নেই তাহলে খুব ভালো হয়। এর জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। আজকে আমি ওলের বীজ টেকানোর বিষয়ে সেই নিয়মগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওতে ওলগুলিকে জানুয়ারি মাসের দিকে জমি থেকে উঠিয়ে নিয়ে একটি বাড়ির ছাদে বা কোনো ফাঁকা জায়গায় একটা একটা করে মেলে দিয়ে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে মেলে দিয়ে শুকিয়ে নিতে হবে। এখানে আমি ছাদের উপরে মেলে দিয়েছি। বীজগুলিকে 10 থেকে 15 দিন রোদে শুকিয়ে নিতে হয়। শুকানোর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখানে আমি ছত্রাকনাশক পাওয়ার ব্যাংক 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করছি। পাওয়ার ব্যাংকে রয়েছে ম্যানকোজেব মেটালক্সিলের মিশ্রণ। এছাড়া আপনারা ম্যানকোজেব 75% অথবা সাপ পাউডার বা টাইকোডারমা ভিডি প্রতি লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবার আমি রায়ের কাঠি জোগাড় করে নিয়েছি। ছাদের ওপর এটিকে একটি জায়গায় বিছিয়ে দিয়েছি, তার উপরে জল দিয়ে দিচ্ছি। এখানে কয়েক বালতি জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তার উপরে আমরা ওলে বিছনগুলি একটি একটি করে সাজিয়ে দিচ্ছি।
এখন এইভাবে সাজানোর পর আমি আপনাদের সামনে আবার আসছি। তবে মনে রাখবেন, বীজগুলিকে এমনভাবে সাজাতে হবে যাতে একটির সঙ্গে আরেকটি কিছুটা গ্যাপ থাকে। গ্যাপ না থাকলে ট্যাগগুলি বেরোতে পারবে না। এর জন্য আমাদেরকে ওলের মুখগুলিকে হালকা বেঁকিয়ে সাজাতে হবে। একটি মুখের ওপর আরেকটি ওলের মুখ সাজানো যাবে না। এখানে আমি যেভাবে সাজিয়েছি ঠিক সেইভাবে আপনারাও সাজিয়ে দেবেন। তার উপরে কিছু খড় দিয়ে আবার ওলের বিছানগুলিকে সাজিয়ে নেবেন। এবার সাজানো সম্পূর্ণ হয়ে গেলে এবার তার উপরে রায়ের কাঠি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এভাবে আমি ওলের বিছানগুলিকে ঢেকে দিচ্ছি। এবার আমি কয়েকদিন পর পর 7-8 বালতি জল দেব। এই জল দিয়ে 20-25 দিন রাখতে হবে। 20-25 দিন পর ওলের বিছানগুলি এরকম ট্যাগ বেরিয়ে যাবে। এই ওলের বিছানগুলি আমার গতবার টাকানো হয়েছিল, বোঝার সুবিধা অর্থে এই বিছানগুলো দেখাচ্ছি। ওল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটিতে লাইক ও শেয়ার করে সকল কৃষি ভাইদের জানাতে সাহায্য করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।